أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. শুধু কোরআনকে যারা ঘৃণা করবে, এই পৃথিবীতে এক শ্রেণীর লোক রয়েছে তারা শুধু কোরআনকে ঘৃণা করে, তাদের পরকাল কেমন হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন 43 নম্বর সূরা যুখরুফ এর 74 থেকে নিয়ে 78 আয়াতগুলির ভিতরে এভাবে বলে, আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুম যালিমিন ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হক কারিহুন। 43 নম্বর সূরা যুখরুফ এর 74 থেকে নিয়ে 78 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর অপরাধী দল জাহান্নামের আযাবে চিরকাল ভুগতে থাকবে, তাদের উপর থেকে আযাব কিছুমাত্র হালকা করা হবে না, আর সেখানে তারা হতাশ হয়ে পড়ে থাকবে, আমি তো আর তাদের উপরে জুলুম করিনি কিন্তু তারা নিজেরাই তো জালিম ছিল, আর আর্তনাদ করে বলবে তারা, হে মালিক তোমার রব আমাদেরকে খতম করে দিন। জাহান্নামের দোজকের পাহারাদার সে মালিক বলবে, তোমরা হামেশা এই অবস্থায় কালাতিপাত করতে বাধ্য হবে, আমি তো তোমাদের কাছে সত্য সঠিক জীবন বিধান এনে দিয়েছি, অথচ তোমাদের মধ্যে বেশিরভাগই তো সত্য সঠিক জীবন ব্যবস্থার প্রতি ঘৃণায় পোষণ করত। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, যারা সন্দেহ পোষণ করে যাচ্ছে তাদের দলে সামিল হবে না। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে আমি তো জুলুম করি না, মানুষ নিজেরা নিজেদের উপরে জুলুম করে, তাই লাকাদ জিনাকুম বিল হাক্কি, তোমাদের সকলের কাছে এসেছিল আল হক, এই আল কিতাবের একটি সিফাতি নাম হলো আল হক, যেমন কোরআন একটি সিফাতি নাম, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু অধিক তোমরা ঘৃণা পোষণ করতে, তাই আজ আল্লাহ বলছেন যে চিরকাল এই দোজখের ভিতর থাকতে হবে। তো শুধু কোরআন যারা ঘৃণা করবে তাদের পরকাল ভয়াবহ হবে।